আমি সংক্ষিপ্ত ভাবে বলি, আপনারা শুনে একটু আরে এত কথার মতো বলবো কি করবে? প্লিজ, তাহলে আমি চলে যাবো। আমরা কিন্তু ব্রিফিং দিতে পারছি না, আমরা দুঃখিত বলে চলে যেতে হবে। আমাদের এত সপ্তাহ হলে তো ঠিকই, আমাদের কথা তো শোনা যাবে না। অবশ্যই আপনারা চুপ করতে হবে। আচ্ছা, আমরা এখন শুরু করতে যাচ্ছি, প্লিজ নিজেরা নিজেরা বন্ধ করেন, কথাবার্তা বন্ধ করেন। ওকে, প্লিজ। আচ্ছা, আপনাদের আপনাদের অবগতির জন্য, আপনাদেরকে শুধু অবগতির জন্য আমরা এখানে এসেছি, যে আপনারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বারবার চেষ্টা করছেন আমাদের কাছে জানার জন্য। আমরা এত সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে বেশি কিছু জানাতে পারবো না। আমরা আজকে আপনারা অবগত আছেন, আপনারা অবগত আছেন গত 10 তারিখে আবু তোহা মোহাম্মদ আদনান তার 3 জন সফর সঙ্গী নিয়ে আপনারা নিখোঁজ ছিল। সেই সংক্রান্তে আমাদের কোতোয়ালি থানায় 2টি জিডি হয়েছিল, যেটি হচ্ছে আবু তোহা আদনানের মা এবং হচ্ছে আমির উদ্দিনের ভাই ফয়সাল, 2টি জিডি করেছিল। সেই জিডি সূত্রে আমরা তাদেরকে তাদের অনুসন্ধান করতে থাকি, অনুসন্ধান করতে থাকি। আজকে আমরা গোপন সূত্রে জানতে পারি যে আবু তোহা তার হচ্ছে চারতলা মসজিদে তার যে ফার্স্ট ওয়াইফ তার এখানে আছে। আমরা সেই সংবাদ পেয়ে সাথে সাথে আমরা তাকে নিয়ে আসি এবং তাকে জিজ্ঞাসাবাদের পর এক পর্যায়ে আমরা তার সফর সঙ্গী যে আমির উদ্দিন তাকে আমরা পেয়েছি, তাকে নিয়ে আসছি। এবং তার আরেক সফর সঙ্গী ছিল মোহিত জাগিরহাট, যেখানে পিঠাপুকুরে বাসা, তাকেও আমরা অলরেডি নিয়ে আসছি। আমরা আসলেই তাদেরকে আরেকজন ছিল যিনি ফিরোজ, সে আছে বগুড়াতে, আমরা সেখানে কমিউনিকেট করেছি সে সংশ্লিষ্ট থানা তাকে নিয়ে আসবে। এবং আমাদের যে আইনি প্রক্রিয়া পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কোর্টে উপস্থাপন করে তারা যে ধরনের জবানবন্দি দেবে সে অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এখন পর্যন্ত আমরা তাদের কাছে প্রাইমারিভাবে যে বিষয়টি জেনেছি এটি হচ্ছে তাদের ব্যক্তিগত কিছু কারণে তারা স্বেচ্ছায় আত্মগোপনে ছিল, যেটি আমরা এখন আপনাদেরকে যেহেতু ব্যক্তিগত কারণ সেটি রিকোয়েস্ট করেছে, আমরা এখানে পাবলিকলি না বলি। ব্যক্তিগত কারণে তারা ছিল এবং তাদের বিরুদ্ধে কোনো অপরাধ ঘটেনি বলে সে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছে। তা আমরা তারপরও তাদের সব ধরনের তথ্যগুলো সংগ্রহ করে আমরা এগুলো যাচাই বাছাই করে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করব। তাদের বর্ণনা অনুযায়ী তারা গাইবান্ধায় ছিল, আজকে সেখান থেকে চলে আসছে। আচ্ছা, গাইবান্ধায় তার বন্ধুর হচ্ছে বাসায় থাকে না, তার মায়ের যেখানে শুধু তার মা ছিল, এটা গাইবান্ধা ত্রিমাথা শিয়াম, তার বন্ধুর নাম হচ্ছে শিয়াম, তার বন্ধু ছিল না বাসায়, তার মা ছিল, শুধু তার মা থাকে, সেখানেই তারা অবস্থান করছিল এবং সে আজকে সে ওই দিনই ব্যাক করেছে। আপনাকে বললাম যে একটা ব্যক্তিগত কারণে তারা মানে স্বেচ্ছায় আত্মগোপনে ছিল, সেই দিনই তারা ওইখান থেকে ঢাকা থেকে মানে ব্যাক করেছে, যে কোথাও অবস্থান করেনি, রাত্রেই ব্যাক করেছে। না না, ঢাকায় গেছিল তো, ঢাকা থেকেই তারা ব্যাক করেছে। জি, ব্যক্তিগত কারণটা এই মুহূর্তে আমরা এখন বলতে পারবো না, আমাদেরকে একটু ভেরিফাই করতে হবে, আমরা একটু যাচাই বাছাই করবো এরপরে কি ব্যক্তিগত কারণ। আসলে সব ব্যক্তিগত কারণ তো সব জায়গায় বলা যায় না, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা কথা বলেছি ওনার সাথে, তো উনি যেটা বলেছে যে এটা আমার কাছে এটা সন্দেহমূলক আর কি, তার কাছে মনে হয়েছিল। আমি বলছি যে এরকম যদি হয়ে থাকে তাহলে তো আপনি পিকচার টিকচার বা এরকম কিছু তাদের জিজ্ঞাসাবাদ বা আপনাদেরকে কোনো কথাবার্তা বলেছে কিনা, কয় না একটু দুইটা জনকে ই হয়েছিল, এরপরে আমি আরেক মোড়ে গিয়ে দেখি নাই, ঠিক আছে। তো এটা তার প্রাথমিকভাবে ধারণা হতে পারে,
এবং এই যে মুক্তিপণের যে বিষয়টি, এটি ওনার ওয়াইফও কিন্তু ফেসবুক লাইভে বলেছে যে এটি ভুয়া নাম্বার থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছিল, তারাও চেষ্টা করেছে তার সাথে, এটা কিন্তু পায় নাই। এটা হচ্ছে অনেক সময় এরকম ঘটনা ঘটলে কিছু ফ্রড আছে যারা বিভিন্নভাবে এই কাজগুলো করার চেষ্টা করে আর কি। বলেন যে স্বেচ্ছায় তারা চলে আসে, হ্যাঁ, যার বাসায় ছিল সেই বাসা থেকে তাকে জোর করা হয়েছে কিনা, যে আপনি আপনার বাসায় চলে যান, আপনি নিজে নিখোঁজ হয়ে পেপার পত্রিকা আসার পর বাসার লোক তাকে চাপ দিছে কি? বন্ধু সিয়াদের বাড়ি আসলে কোন জায়গায়? ত্রিবরে। এখনো আমরা বিস্তারিত জানি না, আমি তাদেরকে বলেছি যে তার মা বৃদ্ধ বয়সী, মা বৃদ্ধ বয়সী, তারা এত জাতীয় আন্তর্জাতিক খবর তারা রাখে না, তার বাসায় টিভিও নাই, ঠিক আছে। তো এরা যেহেতু এদের বক্তব্য, হ্যাঁ, এদের বক্তব্য অনুযায়ী যে তার বাসায় টিভিও নাই, এরকম কোনো কিছু তারা আজও করে নাই, জাস্ট হচ্ছে একটা যেই ভিটার কারণে তারা এটা আত্মগোপনে ছিল। এটা কি দেশের মানুষকে বিব্রত এবং পুলিশ প্রশাসনকে বিব্রত করার জন্য এই কাজটা করা হয়েছে? না, এটা এটা উদ্দেশ্যমূলক না। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে যে সরকারকে বা দেশের মানুষকে এরকম কোনো এত কিছু ভেবে তারা করে না। এখন মোবাইল ফোনের কথা যেটা বলা হয়েছে, একযোগে কাশ্মীর থেকে তাদের মোবাইল ফোন তাদের সাথে সঙ্গী দাঁড়াচ্ছে না, একযোগে বন্ধ, এই বিষয়টা কি কারণে তারা করেছে এটা কি? না, আবু তোহা আদনান তো শিক্ষিত ছেলে, হ্যাঁ, সে শিক্ষিত এবং সে জানে যে তার প্রযুক্তিগত বিষয়গুলো যদি এগুলো সুইচ অফ না হয়, সে নিজেই সুইচ অফ করে রেখেছে, বলছে যে আমি সবারগুলো নিয়ে সুইচ অফ করে রেখেছিলাম, যে ও জানে যে কোনোভাবে আমার এই সেল যদি কখনো কোনো অন হয়ে যায় তাহলে আমাকে ট্রেস করে ফেলবে, সেই উদ্দেশ্যে সে নিজে আসলে সুইচ অফ করে দিয়ে। হ্যাঁ, ড্রাইভারকে আমিরউদ্দিনকে তো পেয়েছি, আমরা আমিরউদ্দিনকে পেয়েছি এবং মোহিত তাকেও আমরা নিয়ে এসেছি, তিনজনকে, তিনজন আমাদের কাছে আছে এবং মুজাহিদ তাকে তারা বগুড়ায় নামিয়েছে, বগুড়ায় আছে সে। এটা আমরা জাস্ট 2:45 দিকে, 2:45 দিকে এরকম সময় আমরা ইনফরমেশন পেয়েছি এবং সূত্রে সাথে সাথে আমরা গেছি। তাহলে আমরা কি বলতে পারি যে আদনান স্বইচ্ছায় আত্মগোপন করেছিলেন কোনো তার ব্যক্তিগত কারণে নাকি অন্য কোনো কারণে? এখন পর্যন্ত তার বক্তব্য অনুযায়ী সেটি, হ্যাঁ, সেই আমাদেরকে বলতে হবে। আমরা লাইভে ছিলাম, অনেকে নিতে পারিনি, একটু যদি ওই বিষয়ে একটু আরেকবার বলতে পারি। চারজন কি একসাথে ছিলেন? হ্যাঁ, চারজন একসাথেই ছিল, চারজন একসাথে ছিল, একই বাড়িতে ছিল, একই বাড়িতে ছিল। এদেরকে কোথায় রাখবেন আপনারা? না, এদেরকে আমরা আপাতত থানায় রাখবো, কালকে আমরা আইনগত, না না না, মামলায় যাওয়ার মতো এখন পর্যন্ত আমাদের কাছে কোনো এভিডেন্স আসে নাই, যদি মামলা যাওয়ার মতো কোনো বিষয় আসে সেটি পরবর্তীতে আপনাদেরকে জানাবো। হ্যাঁ, আমরা আজকে থানায় রাখবো, আমরা বিষয়গুলো যাচাই বাছাই করবো, এরপরে যদি প্রয়োজন হয় আমরা আদালতের সাথে কমিউনিকেট করবো, দেন আমাদের আগ্রহ। এখন পর্যন্ত আমরা সেটাই বললাম যে আমি প্রথমে যেটা বলেছি যে তাদের ব্যক্তিগত কারণে, কিছু ব্যক্তিগত কারণে সে স্বেচ্ছায় তার এই চারজন সফর সঙ্গীকে, মানে চারজন না, সফর সঙ্গী মূলত দুইজন, একজন হচ্ছে ড্রাইভার, আমিরউদ্দিন হচ্ছে তার ড্রাইভার গাড়ির, তাদেরকে মোটিভেট করে সে বলছে যে ভাই আমি তো এই পরিস্থিতি থেকে আমাকে বাঁচতে হলে আমাকে একটু এরকম কয়দিন আমাকে হেল্প করো, আমরা একটু গোপনে থাকি, তাহলে যদি একটু আমরা এখান থেকে কোনো ফায়দা করতে পারি আর কি, সেটাই আর কি। না, এটা হচ্ছে যে একটা অপরাধের পিছনে প্রথম দেখতে হয় যে ইন্টেনশন আছে কিনা, খারাপ ইন্টেনশন আছে কিনা, হ্যাঁ, এইরকম যদি আমরা ইন্টেনশন খুঁজে পাই, এখন পর্যন্ত আমাদের কাছে ইন্টেনশন আসে নাই যে দেশকে বিব্রত করা, সরকারকে অস্থিতিশীল করা বা অন্য কোনো কারণে তারা এই ঘটনাটি ঘটিয়েছে, এখন পর্যন্ত আমরা সেটা মানে খুবই প্রাথমিক পর্যায়ে। আপনারা জানেন যে মাত্র 1 ঘন্টা আগে আপনারা যেহেতু অধীর আগ্রহে এখানে অবস্থান করছেন, সেই জন্য আপনাদের কাছে আসা খুবই প্রাথমিক ই নিয়ে, তা আমরা আরও যাচাই বাছাই করবো যে এরকম যদি কোনো ইন্টেনশনের পিছনে থাকে তাহলে অবশ্যই। না, অপহরণের ঘটনা যখন ঘটে আসলে এটি কতদিনে উদ্ধার হবে, আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা পুলিশ ইউনিট কিন্তু তাদেরকে খুঁজছে, ঠিক আছে, আমরা সবাই তৎপর ছিলাম, কিন্তু এটার আসলে কোনো টাইম ফ্রেম নাই,
এখন আমরা যাদেরকে প্রযুক্তির সাথে পেয়ে যাই কিংবা ম্যানুয়ালি পেয়ে যাই, হঠাৎ করে পেয়ে যেতে, আমি এর আগেও বলেছিলাম যে আসলে এর কোনো টাইম ফ্রেম নাই, আমি কাউকে উইদিন আওয়ার্সে পেয়ে যেতে পারি, কাউকে আবার উইদিন মান্থ লাগতে পারে, আবার কাউকে হয়তো উইদিন ইয়ার্সও লাগতে হতে পারে। এটা আসলে টাইম ফ্রেমে বাধা ঠিক হবে না, এটা হচ্ছে যে ওই যে আত্মগোপন করছে তার চাতুর্য, তার তার যে জ্ঞান, তার যে সফলতার উপরে আমাদের সফলতা নির্ভর করে, তার প্ল্যানিং এর না। না, আটক না, আটক বলে না, আমরা হলো তাদেরকে উদ্ধার করেছি, তারা তো এই মুহূর্তে আমাদের কাছে ভিকটিম, ঠিক আছে। না, এটা ব্যক্তিগত কারণ, আমি বলেছি যে কারো ব্যক্তিগত কারণ কিন্তু আমি পাবলিকলি ডিসক্লোজ করতে পারি না, ঠিক আছে, এটা একটু একটু জি। না, আমরা তাকে বাড়ি থেকে নিয়ে এসছি, তার বাড়ি থেকে জি, আমরা আমরা তো এই বক্তব্য থেকে শুরু করে সবকিছুই আমরা দেখতেছি, বললাম যে এইগুলো অ্যানালাইসিস করে যদি কখনো মনে হয় যে কোনোটা এরকম কোনো বিষয় ইঙ্গিত করে কিংবা এরকম কোনো অপরাধমূলক বক্তব্য আছে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, অবশ্যই জি জি। না, এটা হচ্ছে পুলিশে ব্যর্থ বলাটা যা বলা ঠিক হবে না, আপনাকে আমি আগেই বলেছি যে কেউ যখন আত্মগোপন করে তাকে কিন্তু খুঁজে পাওয়া, অপহরণ হয়ে গেলে তার চেয়ে কিন্তু কঠিন, ঠিক আছে। যে আত্মগোপন করে সে প্ল্যান করে, তার যে প্রযুক্তি এবং আমাদের যে এগুলো সব কিছু প্ল্যান করে সে করে। এখন একজন ঘুমন্ত মানুষকে জাগানো খুব সহজ, আবার যে নিজে ঘুমে থাকে তাকে জাগানো কঠিন হয়ে যায়। একই রকমভাবে অপহরণকারী যদি অপহৃত হয়ে যায় তাকে উদ্ধার করা কিন্তু অনেক সহজ বিষয়, যতটা কঠিন হচ্ছে আপনার হচ্ছে আত্মগোপনকারীকে উদ্ধার করা, ঠিক আছে। আমরা পারিবারিক সূত্রেই, তার পারিবারিক সূত্রে ইনফর্ম হয়েছি এবং তারপরে নিয়ে আসছি জি। ধন্যবাদ।